yeah uh -huh. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এন ইউরোপ নিউজ সাথে রয়েছে আমি সেলিনা আক্তার। মূল সংবাদে যাব তবে তার আগে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম করোনার কঠোর বিধিনিষেধের মধ্যে জনসমাগম ছাড়া আতসবাজির মনোমুগ্ধকর প্রদর্শনীতে দু সালকে বরণ করল যুক্তরাজ্য অবশেষে সম্পন্ন হল ব্রেকজিট সম্পর্কের নতুন যুগে প্রবেশ করল যুক্তরাজ্য ও এবং যুক্তরাজ্যে করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ছয়শ জন এবং আক্রান্ত তিপ্পান্ন হাজার শুরুতেই পঁচাশি প্রসঙ্গ ব্রিটেনে করোনাভাইরাসের কঠোর বিধিনিষেধের মধ্য দিয়েও পুরাতন বছরকে বিদায় জানিয়ে মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে বরণ করা হল দু হাজার একুশকে বিধিনিষেধের কারণে ছিল না কোনো জনসমাগম লন্ডনের ও টু এরিনাতে নতুন বছরের প্রথম প্রহরে দশ মিনিটেরও বেশি সময় ধরে চোখ ধাঁধানো আতসবাজির প্রদর্শনীটি প্রায় দশ মিলিয়ন দর্শক টেলিভিশনের পর্দায় উপভোগ করেন বিস্তারিত রয়েছে টিয়ার ফোর এর কঠিন বিধিনিষেধের মধ্যে দিয়েই লন্ডনে ও টু এরিনায় আতশবাজি ও বর্ণিল আলোকসজ্জায় উদযাপিত করা হল থার্ড ফার্স্ট নাইট দশ মিনিটের এই শোতে তিনশোটি ড্রোন ব্যবহার করা হয় এবং দশ মিলিয়নেরও বেশি দর্শক বর্তমান অবস্থাকে লক্ষ্য রেখে বিধিনিষেধের মধ্যে ঘরে বসেই উপভোগ করে আতশবাজি ও আলোক প্রদর্শনী তবে বিধিনিষেধের মধ্যেও অনেক দর্শনার্থীকে উপস্থিত থাকতে দেখা যায় সরাসরি নতুন বছরকে বরণ করে নিতে তবে পূর্বের ন্যায় সরকারিভাবে এই বছর লন্ডন আয়ে উদযাপিত হয়নি দিনটি ওই সময় আগত অনেক দর্শনার্থীকে হতাশা প্রকাশ করতেও দেখা যায় দুই হাজার একুশ হবে করোনা মুক্ত বিশ্ব এই প্রত্যাশা আজ মোহাম্মদ ইউরোপ নিউজ লন্ডন অবশেষে ব্রেকজিট সম্পূর্ণ হল একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু নীতিমালা অনুসরণ করত যুক্তরাজ্য বছরের শেষ মধ্যরাতে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হল যুক্তরাজ্য এবার যুক্তরাজ্য থেকে ইউরোপের কোন দেশে যেতে গেলে ভিসা লাগবে ইউরোপ থেকে যুক্তরাজ্যে গেলে একটি নির্দিষ্ট সময় ভিসা ছাড়া থাকা যাবে তার বেশি সময় থাকতে হলে ভিসা নিতে হবে যুক্তরাজ্যের ব্রেকজিটের সিদ্ধান্ত কর্তটা যুক্তিযুক্ত তা নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক বস্তুত একত্রিশ ডিসেম্বর রাতেও সে বিতর্ক উস্কে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নববর্ষের বক্তৃতায় তিনি বলেছেন যুক্তরাজ্য শুধু ফ্রান্সের প্রতিবেশী নয় বন্ধু দেশ ব্রেকজিটের পর কিভাবে সেই সম্পর্ক বজায় থাকবে তা নিয়ে ফ্রান্স উদ্বিগ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন বছর উপলক্ষে বক্তৃতায় বরিস বলেছেন যুক্তরাজ্য একটি স্বাধীন বাদে বিশ্বাসী রাষ্ট্রে পরিণত হল স্বাধীনভাবে এবার বাণিজ্যে অংশ নেওয়া যাবে একত্রিশ ডিসেম্বর রাত এগারোটার সময় সরকারিভাবে ইউরোপ থেকে বিদায় নেয় যুক্তরাজ্য কারণ তখন ব্রাসেলসের ঘড়িতে বারোটা বাজে ব্রাসেলস যেহেতু ইউরোপীয় ইউনিয়নের প্রাণকেন্দ্র তাই তাদের সময়ই যুক্তরাজ্যকে বিদায় নিতে হয় ইংরেজি নববর্ষ দু হাজার একুশের শুভ সূচনা লগ্নে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি ও বাংলাদেশে ব্রিটিশদের বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা তাসনিম এক শুভেচ্ছা বার্তায় হাই কমিশনার বলেন গত দু ছিল মানব জাতির জন্য একটি অত্যন্ত চ্যালেঞ্জের বছর তবু বাংলাদেশের জন্য ছিল খুবই গৌরবের এবং সাফল্যের দু হাজার বিশ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী বাংলাদেশ হাই কমিশন লন্ডন মর্যাদায় পালন করেছে ইংরেজি নববর্ষ দু হাজার একুশের এই শুভ সূচনা যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড প্রবাসী সকল বাংলাদেশী ভাই বোনদের জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশন লন্ডনের পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন কোভিড মহামারীতে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা মারা গেছেন তাদের আত্মার প্রতি আমি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমাদের হাইকমিশনের পক্ষ থেকে সহানুভূতি দু হাজার বিশের এই কঠিন বছরে বাংলাদেশও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীপ্ত নেতৃত্বে দুর্বারভাবে ভাবে এগিয়ে গেছে আমরা এই বছর এই কোভিডের মধ্যেও এশিয়ার সর্বোচ্চ গ্রোথ অ্যাচিভ করেছি পাঁচ দশমিক দুই চার শতাংশ যা মাননীয় প্রধানমন্ত্রীর সর্বকালীন সর্বশ্রেষ্ঠ যে ফোরটিন বিলিয়ন ডলারের যে প্রণোদনা প্যাকেজ তেরোটি একত্রিশটি প্রণোদনা প্যাকেজ সেটার কারণে কিন্তু সম্ভব হয়েছে এখন কোভিড মহামারীর দ্বিতীয় একটি ওয়েব এসেছে তাই সে এই সেই ওয়েবে আমরা যুক্তরাজ্য সরকারের থেকে এখান থেকে ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে যাওয়া অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে যাওয়ার কারণেও ওটার পিছনে কিন্তু হাইকমিশন কাজ করে গেছে আমাদের অবদান আছে এবং আশা করছি আগামী জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে তিন কোটি ভ্যাকসিন সরকার সবাইকে প্রদান করবে এবং জুন মাসের মধ্যে আমরা শুনেছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ছয় কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হবে যাতে করে আপনাদের বাংলাদেশের জাতীয় স্বজন আছে তারা সবাই সুস্থ থাকবেন সেফ থাকবেন এটাই আমরা আয়োজন করি এটাই আমরা আশা করছি এদিকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিপ্পান্ন হাজার দুইশো জন গতকাল বৃহস্পতিবার পঞ্চান্ন হাজার আটশো বিরানব্বই জন আক্রান্ত হয়েছেন যা মহামারী শুরুর পর থেকে সবচেয়ে বেশি ধারণা করা হচ্ছে করোনার নতুন স্ট্রেনের কারণে সংক্রমণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে বুধবার ছিল পঞ্চাশ হাজার তেইশ জন মঙ্গলবার ছিল তিপ্পান্ন হাজার একশো জন আজ সকাল নটা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পঁচিশ লাখ বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি জন আর সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরও ছয়শো জন গতকাল বৃহস্পতিবার ছিল নয়শো জন বুধবার ছিল নয়শো জন মোট মৃতের সংখ্যা চুয়াত্তর হাজার একশো জন এই মৃতের পরিসংখ্যান আজ সকাল নটা পর্যন্ত হাসপাতাল ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে লন্ডনের কিছু এলাকায় প্রাথমিক বিদ্যালয় পুনরায় খোলার পরিকল্পনা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন লন্ডনের নয়টি পাড়া আজ শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে এক চিঠিতে এই আহ্বান জানান তারা চিঠিতে বারা কাউন্সিলের নেতারা বলেছেন করোনা সংক্রমণ কমানোর লক্ষ্যে আগামী সপ্তাহে চালু হওয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদান পিছিয়ে নেওয়া উচিত চিঠিতে আরও বলা হয়েছে রাজধানী জুড়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঠারো জানুয়ারি পর্যন্ত অনলাইন মাধ্যমে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা এদিকে ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের যুগ্ম নেতা কেভিন কোর্টনি আগামী সোমবার স্কুল পুনরায় খোলা নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি আরো বলেন মিস্টার উইলিয়ামসনকে অবশ্যই স্থানীয় নেতাদের কথা শুনতে হবে তাকে অবশ্যই স্কুলের কর্মচারীদের কথা শুনতে হবে এবং তাকে অবশ্যই সাধারণ জনগণের কথা শুনতে হবে অন্যদিকে লন্ডনের মেয়র সাদিক খান এই স্কুল খোলার পরিকল্পনাকে অর্থহীন আখ্যা দিয়ে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত লন্ডনের সকল স্কুল বন্ধ রাখার আহ্বান জানিয়ে সরকারের কাছে চিঠি লিখেছেন এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ পর্যালোচনা করা হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পিতা স্ট্যানলি জনসন ফরাসি নাগরিকত্ব নেওয়ার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে বরিস জনসনের ব্রেকজিট চুক্তির অধীনে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ব্রিটিশদের অবাধ চলাচলের অবসান ঘটায় বৃহস্পতিবার স্ট্যানলি জনসন এই সিদ্ধান্ত নেন ফ্রান্সে আর রেডিওর সঙ্গে আলোচনাকালে স্ট্যানলি জনসন বলেন এটি ফরাসি হওয়ার প্রশ্ন নয় আমি যদি সঠিকভাবে বুঝতে পারি তবে আমি ফরাসি আমার মা ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন তার মা তার পিতামহের মতো ফরাসি ছিলেন আশি বছর বয়স্ক স্ট্যানলি বলেন এটি আমার জন্য প্রাপ্তির প্রশ্ন যা এরই মধ্যে আমার রয়েছে এবং আমি এ ব্যাপারে অত্যন্ত খুশি উনিশশো সালে ব্রিটেন ইউইতে যোগ দেওয়ার পর প্রথম যারা ব্রিটিশ সরকারি কর্মকর্তা হিসেবে ব্রাসেলসে নিয়োগ পেয়েছিলেন ইউইর সাতচল্লিশ বছরের সদস্য পদের অবসান ঘটানো রাজনীতিবিদদের পিতা স্ট্যানলি তাদের মধ্যে ছিলেন তিনি ইউরোপীয় কমিশনে কাজ করেছেন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইডিস ব্রিটিশ বহুজাতিক ওষুধ কোম্পানি অ্যাস্ট্রোজেনেকার তৈরি নভেল করোনা করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল বিষয়টি সম্পর্কে জানেন এমন দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা আজ শুক্রবার এক বৈঠকে অক্সফোর্ডের টিকার অনুমোদন দেয় নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে এবার দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করতে চায় ভারত এটা হতে পারে আগামী বুধবার এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের একজন প্রতিনিধি কোনো মন্তব্য করেননি বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত 30 ডিসেম্বর অক্সফোর্ড অ্যাস্ট্রাজিয়েনিকার করোনা ভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন দেয় দর্শক সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের যুব যুবসংঘের কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেওকালস গ্রামের প্রবাসীদের সমন্বয়ে দেওকলস প্রবাসী যুবসংঘ গঠন করা হয়েছে বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে সিলেটের দুই সাল থেকে সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে দেওকলস যুবসংঘ সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে প্রবাসী যুব কমিটি গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী শামীম খানকে সভাপতি ও ফ্রান্স প্রবাসী আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেওকলস গ্রামের প্রবাসীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে দেওকলস যুবসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি মঈনুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুহেল আহমেদের পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম যুবসংঘের উপদেষ্টা আব্দুর রকিব মধু সুমন আহমেদ সুনন ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাকি আমরা বিভিন্ন সময় সমাজ কল্যাণমূলক কাজ করে আসছি গরিব ছাত্র যারা টাকা পয়সার জন্য লেখাপড়া করতে পারে না আমরা যুব পক্ষ থেকে প্রতি বছরই আমরা কমে বেশি সহযোগিতা করে থাকি আগামীতে আমরা তাফসির মাহফিল করব এবং বাচ্চাদের হতনা অনুষ্ঠান করব ইনশাল্লাহ যেহেতু প্রবাসী শাখা গঠিত হয়েছে আর তাদের সহযোগিতা আরেকটু আরেকটু জোরদার হবে সবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাস থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি শামীম খান সাধারণ সম্পাদক আফজাল হুসেন যুক্তরাজ্য প্রবাসী বাকিবিল্লা সেবুল মিয়া কালামিয়া আব্দুসবুর রায়হান আহমেদ ফ্রান্স প্রবাসী তহুর আলী ও জুয়েল আহমেদ আলোচনা সভায় সঙ্গে উপদেষ্টা জাহির মিয়া কবির মিয়া সহ সভাপতি লিটন মিয়া ও সম্পাদক আওলাদ হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন এমদাদুর রহমান মিলাদ আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিশ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শেষ প্রতীকের মেয়র পদপ্রার্থী জগন্নাথপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ হারুনুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতা ও কর্মী ও জনসাধারণের সড়ক উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ষোলো জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা সরগরম প্রচার প্রচারণা শুরু করেছেন গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ হারুনুজ্জামানের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় পৌর শহরের হাসপাতাল মোড় শান্তিনগর বাজারে প্রধান নির্বাচনী কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলার বিএনপি সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার এ সময় ধানাশীষ প্রতীকের মেয়র প্রার্থী হাজি মোহাম্মদ হারুনুজ্জামান সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহম শাহীন জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল হক যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ মিয়া বিএনপি নেতা মাসু আহমেদ দিলু মিয়া তকবুর হোসেন হাজী নিজাম উদ্দিন ফারুক মিয়া হাজী হাসান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে ধানের শেষ প্রতীকের প্রার্থী হাজী মোহাম্মদ হারুনুজ্জামান দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পৌর শহরে নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন জগন্নাথপুর আসন্ন পৌরসভা নির্বাচনে আগামী ষোলোই জানুয়ারি সর্বস্তরের জনসাধারণ হারুন গণ রায় দিয়ে আমাদের পক্ষে আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সুন্দর পৌরসভা দৃষ্টিনন্দন পৌরসভা গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ভোট দিবেন সবাইকে দানের শেষে ভোট দেওয়ার আহ্বান নতুন উৎসাহ প্রেরণা আশায় জীবনকে সাজিয়ে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি ব্যাংকিং খাতের অভিনব অগ্রগতির প্রত্যায় নানা আয়োজনের মাধ্যমে দু সালের শেষ দিনকে উপভোগ করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা নতুন স্বপ্ন ধারণ করে সামনে এগিয়ে চলার প্রয়াসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেটের উসমানী নগরের গোয়ালাবাজার শাখার অধীনস্থ সকল কর্মকর্তা কর্মচারীরা তাদের পরিবার বর্গ নিয়ে আয়োজন করেন মিলন মেলার আমাদের সহকর্মী শিপন আহমেদ জানান ইংরেজি নববর্ষ দু হাজার একুশ সালকে স্বাগত জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে পরিবার পরিজন নিয়ে একত্রে নতুন বৎসর বরণে ব্যাংকের স্মানিনগরের গোয়ালাবাজার শাখায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজনের বৃহস্পতিবার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনার প্রধান অতিথি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোহাম্মদ শিহাবুদ্দিন বলেন দু সালের শুরু থেকে বিশ্বে মহামারী করোনার প্রকাট আকার ধারণ করে মহামারীতে আমরা হারিয়েছি বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাথে যুক্ত গ্রাহক শুভনাধ্যায় সহ দেশে বিদেশে অবস্থানরত অনেক গুণীজনদের বছরের শুরুতে মহামারীর কারণে আমাদের দেশে অর্থনৈতিক প্রভাব পড়লেও প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমাদের প্রবাসী ভাইয়েরা দেশে রেমিটেন্স পাঠিয়ে করোনার মধ্যেও অর্থনীতির চাকা রেখেছেন চাঙ্গা ব্যাংকের গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক আকবর উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মোহাম্মদ আবদুল্লাহ জহিরুল ইসলাম ও তাজপুর উপশাখার ইনচার্জ কবির উদ্দিন পরফেজের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন নয়াবন্দর উপশাখার ইনচার্জ মুমিনুর রহমান কর্মকর্তা ইসলাম উদ্দিন আক্তার সহ আরো অনেকে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মোবাসিরা তালুকদার নাবা অনুষ্ঠানে ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের বর্গ নিয়ে উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি ইসলামী ব্যাংকের সেবাকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে নবদিগন্তের সূচনার প্রত্যয় ব্যক্ত করেন সারাদিন ব্যাপারে আমরা আনন্দ উপভোগ করবো যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সবাইকে দুই হাজার বিশ সাল অতিক্রম করে একুশ সালে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে একদিকে জন্মদিন পালন আর অপরদিকে বর্ষবরণ সতীর্থদের নিয়ে অনুষ্ঠিত হল এ যেন এক মহা আনন্দের মিলন একত্রিশ ডিসেম্বর মধ্যরাতে সিলেটের ফেঞ্চুগঞ্জে হাজি আব্দুল মুসব্বির সিটিতে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উনিশশো ও উনিশশো শিক্ষা ব্যাচের সতীর্থদের মাঝে ইংরেজি বর্ষবরণের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলওয়ার হোসেন পাপ্পুর তথ্য ভিডিও দেখুন বিস্তারিত সিলেটের ফেঞ্চুগঞ্জের কাশিমালি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় উনিশশো তিরাশি ও চুরাশি বেচের সতীর্থরা এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একত্রিশ ডিসেম্বর মধ্যরাতে এক জাক বেলুন উড়িয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তারা ফেঞ্চুগঞ্জে প্রথমবারের মতো বেচ ভিত্তিক বর্ষবরণের এমন আয়োজনে উন্মোচিত হল নতুন দাঁত এর আগে একত্রিশ ডিসেম্বর ছিল কাশিমালি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় উনিশশো তিরাশি ও চুরাশি শিক্ষা বেচ পরিচালনা কমিটির সভাপতি জুবেদাম চৌধুরী শিবপুর শুভ জন্মদিন এ ব্যাটকন্টনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হলেন স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও ব্রিটেনে বাঙালি কমিউনিটির সর্বোচ্চ করদাতা স্যার এনামুল ইসলাম সহপাঠীকে সারপ্রাইজ ও জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই বর্ষবরণ অনুষ্ঠানে কেক নিয়ে হাজির হন তিনি বিপুল আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে সতীর্থদের মাঝে উপস্থিত থেকে কেক কেটে জুবেদ আহমদ চৌধুরী শিপুর চুয়ান্নতম শুভ জন্মদিন পালন করেন স্যার এনামুল ইসলাম ও সতীর্থরা এ সময় বেচের উপস্থিত সতীত্ব ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এটা সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও সার এলামুল ইসলাম ইসলামী রিসার্চ সেন্টারের ডিরেক্টর ইন অপারেশন জুবেদ আহমদ চৌধুরী শিপু সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনার সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্যার এলামুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যার এলামুল ইসলাম ইসলামী রিসার্চ সেন্টারের ডিরেক্টর আফসারুল আরফিন প্রধান অতিথির বক্তব্যে স্যার এলামুল ইসলাম বলেন অক্ষতাই হলো বিশাল শক্তি যে কোনো ভালো কাজ বাস্তবায়নে অক্ষতার বিকল্প নেই স্যার এলামুল ইসলাম ফাউন্ডেশনের একশোটি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে বেচের অসচ্ছল সহপাঠীদের মধ্য থেকে শীঘ্রই শুরু করা হবে ইংরেজি নববর্ষের সবাইকে মুজিবীয় শুভেচ্ছা আমরা প্রথমবারের মতো দক্ষিণ ফেঞ্চিগঞ্জে আমরা দুই সাল প্রথম শুভ নববর্ষ পালন করলাম বন্ধু বান্ধব এইটি থ্রি এইটি এইটি ফোর ব্যাচের সবাই আজকের এই আনন্দ কোনো মুহূর্তে অর্গানাইজ করার জন্য এবং কেক কেটে শুভেচ্ছা দিয়ে বেলুন এবং ফ্যাশন ওড়ানোর মাধ্যমে আমরা বাংলাদেশে আজকে ফেঞ্চিগঞ্জ তথা দক্ষিণ ফেঞ্চিগঞ্জে সূচনা করলাম এক নবদিগন্ত। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী কুকনুর রহমান কাবুল আহমেদ শাহ জয়নাল আবেদিন চয়ন কুমার দাস একরাম আলী অ্যাডভোকেট অভিজিৎ দাস টুটুল নার্স সুরাইয়া খানম তজমুল আলী ও জুবেল আহমদ প্রমুখ সিলেট। মহান বিজয়ের মাস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের পক্ষ থেকে সিলেটের দক্ষিণ সুরমা প্রেস ক্লাবে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে দক্ষিণ সুরমা থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরান জানান মহান বিজয়ের মাস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের পক্ষ থেকে সিলেটের দক্ষিণ শিরোমা প্রেস ক্লাবে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে একত্রিশ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে উপহার প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ সুরমা প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আয়ব কমিটির সদস্য অ্যাডভোকেট ইমরান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজামুদ্দিন জায়গিরদার বক্তব্য রাখেন সিলেট জেলা সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমেদ জেলা যুবদল নেতা শাহেদ আহমেদ জেলা ছাত্র দলের সহসভাপতি জহিরুল ইসলাম রাসেল অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ শিরোমা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলোর সাবেক সহ সভাপতি শাহ ইমাদ উদ্দিন নাসিরি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কায়েম উল্লাস কোষাধ্যক্ষ আব্দুল খালিক কার্যকরী সদস্য খায়রুল আমিন রাফসান সদস্য শাহেদ আহমেদ শান্ত সহ অন্যান্যরা আলোচনা সভা শেষে যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রী প্রেস ক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ দর্শক সংবাদ শেষ করব তবে তার আগে জানিয়ে আজকের প্রধান প্রধান শিরোনাম করোনার কঠোর বিধিনিষেধের মধ্যেই জনসমাগম ছাড়া আতর্শবাজির মনোমুগ্ধকর প্রদর্শনীতে দু হাজার একুশ সালকে বরণ করল যুক্তরাজ্য অবশেষে সম্পন্ন হল ব্রেক্সিট সম্পর্কের নতুন যুগে প্রবেশ করল যুক্তরাজ্য ও ইউ এবং যুক্তরাজ্যে করোনাভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ছয়শ জন এবং আক্রান্ত তিপ্পান্ন হাজার জন এই ছিল আমাদের হাতে থাকা এন টিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এন টিভি অনলাইন ডাব্লিউ সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সংবাদ আল্লাহ